টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে, নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। ওমা কি হবে, এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বললো ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকিয়ে বললে, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের চোটে লাঠির কাছে গিয়ে বললো, লাঠি ভাই, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি লাঠিটাকে পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, ভাত খাই যদি তুমি আগুনকে নিবাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত ফেলে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের সব জল খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, কাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এখনই যাচ্ছি, দেখবো হাতি বেতার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা, বাপ, বেটা, ভাই, বন্ধু মিলে হাতিকে কামড়াতে চললো। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠলো। তখন হাতি বলে, সাগর সুশি। সাগর বলে, আগুন নে ভাই।
আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বিড়াল ঠেঙাই, বিড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, রাজা বলে নাপতে বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো তুমি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো, টুনটুনা টুনটুন টুন ধেই ধেই।